যদি বর্তমানে এই করোনা নিয়ে আপনার কাছে জানার জায়গা থাকে যে বর্তমান অবস্থা কি আসলে আমাদের এখন কি করবাদ সময় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার মাধ্যমে বাংলা টিভির দর্শক শ্রোতাদের দেশে বিদেশে যারা বসে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবার জন্য একটা সুস্থ আগামী প্রত্যাশা করে কিছু কথা শুরু করছি আমার সাথে রয়েছেন আলোচক সায়দ ভাই তাকে আমি ধন্যবাদ জানাই শ্রদ্ধা করি বিশেষ করে এই আপতকালীন সময়গুলোতে আমরা ডেঙ্গুর সময় দেখেছি যে উনি খুব চমৎকার ইনিশিয়েটিভ নিয়েছেন এবং এই করোনার সময় আমি প্রথমেই দেখলাম যে যারা সবচেয়ে প্রথম এগিয়ে এসছে তিনি এগিয়ে এসছেন বেসরকারি পর্যায়ে এটা সরকারি পর্যায়ে বেসরকারি পর্যায়ে যারা রয়েছে অনেকে যখন হাসপাতালে তালা ঝুলাচ্ছে তিনি তখন ব্যক্তিগতভাবে বলছেন যে তিনি নিজে সেবা করবেন তো এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করা উচিত এবং ধন্যবাদ জানানো উচিত সে আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি এই মানসিকতাটাকে খুব শ্রদ্ধা করি দেখেন আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই যেহেতু ওনার কথা দিয়ে শুরু করলাম যে আল্লাহ সোহান হয়তালা দুটো বিষয় মানুষকে খুব গুরুত্ব সহকারে অনুধাবন করতে বলেছে একটা হচ্ছে কেউ আল্লাহর সাথে শেয়ার করা যাবে না আর একটা হচ্ছে অন্যের হক আত্মসাত করা যাবে না আজকে করোনা নিয়ে কী হচ্ছে সারা বিশ্বে দেখেন বহু ডাক্তার মারা যাচ্ছে সে সরকারি হাসপাতালে তাদের পিপিই নাই কিন্তু ইংল্যান্ডের ডাক্তারদের দেখলাম যে শপিং ব্যাগ বা পলিথিন কেটে কেটে পিপিই বানিয়ে তারা হাসপাতালে ডিউটি করছে আর আমরা এগুলো থাকা সত্ত্বেও আমাদের ডাক্তাররা মিটিং করে সিদ্ধান্ত নেন যে তারা যাবেন না এবং সেখানে লিডিং দিচ্ছেন কিছু কিছু ডাক্তার তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ যে কথাবার্তা বলেছে আমি নাম বলতে চাচ্ছি না এটা আমাদের কাছে খুব খারাপ লেগেছে সরকারি হাসপাতালে যে সমস্ত ডাক্তাররা রয়েছেন এটা তাদের হক রোগীকে সেবা করা এবং এই হক সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আমাদের ট্যাক্সের পয়সায় চলেন তাদের এই হক রয়েছে জনগণকে সেই পরিমাণ সার্ভিস দেওয়া এবং নবীজের হাদিস যদি তারা ফলো করতে যায় কোরআন ইসলামের আলোকে যদি ফলো করতে যায় তাহলে দেখেন ইভেন নামাজে যতটুকু সময় প্রয়োজন তার চেয়ে বেশি সময় নেওয়াটাও কিন্তু সে গুনার কাজ করছে ওই অফিস আওয়ারের সময়ের মধ্যে এখন যদি এই আপতকালীন সময়ে কেউ মনে করে যে সে বাসায় বসে থাকবে তাহলে তো যুদ্ধের ময়দান থেকে নবীজি যেরকম বলছে তুমি পালিয়ে যেতে পারবে না জিহাদের ময়দান থেকে এটা তো জিহাদ আপনি সাধারণ মানুষকে বাঁচানোর জন্য তাই না সাহেব ভাই এটা এক ধরনের জিহাদ সেখানেও এগিয়ে আসছে তার তো কোনো দায়বদ্ধতা ছিল না অনেকেরই দায়বদ্ধতা নেই অনেক মানুষ আছে অনেক ছাত্ররা দেখেন স্টেটাস দিয়ে মাঠে নামছে যে আমাদেরকে পিপি দেন আমরা কাজ করব। বলেন কত মানুষ বিভিন্ন কাজে এগিয়ে যাচ্ছে আমি আপনার প্রসঙ্গক্রমে একটা জিনিসে আসি তা না হলে উত্তরটা থেকে যাবে আমরা যখন সচেতন হওয়ার কথা সবচেয়ে খারাপ যে অবস্থাটি হয়েছে সেটি হচ্ছে গতকাল আজকে যেই খেটে খাওয়া মানুষগুলোকে আপনি একটা সময় ঢাকা থেকে বের করে দিলেন এবং সেদিনও দিলেন কি ছুটিতে এমন তড়িগড়ি করে দিলেন একদিনের মধ্যে বাস ট্রেন ফেরিতে গাদাগাদি করে সে যাচ্ছে যদি কারোর থেকে থাকে সে আরও পঞ্চাশে একশো জন ছড়িয়ে আছে অর্থাৎ ঢাকা সমস্ত শহরগুলো থেকে চট্টগ্রাম সে সমস্ত বাংলাদেশের রিমোট এলাকা গ্রামে নিয়ে গেছে আচ্ছা গ্রামে যদি সে ছড়িয়ে থাকে তাহলে এই কয়দিনের বিরতিতে আপনারা গতকাল তাদের সবাইকে নিয়ে আবার ঢাকায় চলে আসলেন এসে আবার রাস্তাঘাটে তারা যেই গাদাগাদি করে আসলো ফেরিতে ট্রাকে ব্যান রিক্সায় যে যাবেই পেরেছে আপনি দেখেন কত কত ইমোশনাল সিনারি মা তার মাথায় একটা ব্যাগ হাতে একটা বাচ্চা বাবা তার ইয়েতে কোথায় রেখে আসবে তার ছোট বাচ্চাকে এইভাবে এই মানুষগুলোকে আপনারা তো বিজিএমই জানেন যে আপনারা ছুটি দিবেন সরকার ছুটি দিয়েছে কেন এই সিদ্ধান্তহীনতা সারা বিশ্ব যেখানে এটার সময় আপতকালীন সময় করছে ইন্ডিয়াতে কারফিউ হচ্ছে সারা বিশ্বে লকডাউন হচ্ছে ইংল্যান্ডে ক্যানাডে আমরা না হয় তাদের মতো না কিন্তু আমরা তো নিজেদেরকে দাবি করি আমাদের সরকারি অনেক কর্মকর্তারা বলেন যে উন্নত বিশ্বের চেয়ে আমাদের ভালো অবস্থান রয়েছে তারা বলে যে উন্নত বিশ্বের চেয়ে আমরা মোকাবেলা করতে পারি অনেকে বলেন যে করোনার চেয়ে আমরা শক্তিশালী বিভিন্নভাবে কথা এসছে। আমরা সেই কথার আলোকে যদি বলি তাহলে আপনাদের ভয়ের কি আছে আপনারা কেন যদি আমাদের পয়সায় ট্যাক্সের পয়সায় যারা থাকার কথা তাদেরকে নিরাপদে রাখছেন আর যারা আমাদের জন্য আর্ন করছে যে মানুষগুলো ওয়েজ আর্ন করছে যে এই যে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এই যে গার্মেন্টস শিল্পে এই মানুষগুলো তাদের কি বাঁচার অধিকার নাই আপনি যদি মানবাধিকারের প্রশ্নে আসেন তাহলে এই মানুষগুলো কেন আপনি মৃত্যুর মুখে ঠেলে দেবেন আপনি তাদেরকে প্রোটেকশন দেন ঠিক আছে প্রত্যেক মালিক উচিত ছিল তার স্পেশাল বাস পাঠিয়ে সে বাসের মধ্যে সামাজিক দূরত্বের কথা যেটা বলছেন সেটা মেনটেন করেন কে কোথায় আছে তাকে সেভাবে নিয়ে এসে আপনার ফ্যাক্টরিতে সেরকম এনভারনমেন্ট তৈরি করেন তারপর তাকে রাখেন আপৎকালীন সময় তার থাকার ব্যবস্থা করেন যে বাসা ছেড়ে গেছে ঢাকায় এসছে ওই বাড়িওয়ালা তাকে এসে বাসায় উঠতে দেয় না তুমি গ্রাম থেকে এসছো তুমি ছড়িয়ে এসছো এরকম তো অনেক মানুষ তাহলে কালকে কত শত ছড়িয়েছে যদি আপনি এই আতঙ্কটা এভাবে দেখেন যে গত পরশু তার আগে দুই দিন কোনো রুগী ছিল না গতকাল হঠাৎ করে আঠারো জন মারা যাওয়ার রেশিও দেখেন আজকেও কিন্তু বেড়ে গেছে